এই একটা ড্রেসই পরা বাকি ছিল ঈদের ড্রেসগুলোর মধ্যে, তো এটাও পরে ফেললাম একটা দাওয়াতে। ড্রেস পরে তার সাথে সুন্দর করে মেকআপ করে চলে এসেছি আমি অনুষ্ঠানে। তো আজকে আমি শেয়ার করব আমার কাজিনের ছেলের মুখে ভাতের অনুষ্ঠান। এর আগে আমি বলেছিলাম যে আমার বাবুর, যে আমার কাজিনের বাবু 4 মাসের বড়, তো ওর 6 মাস হয়ে গেছে, এখন ওর সলিড ফুড শুরু করবে, এই জন্য একটা আনুষ্ঠানিকতা আমাদের বাসার সবাইকে নিয়ে, মানে আমাদের ঘরোয়া একটা প্রোগ্রাম। এই কেকটা আপু অর্ডার দিয়ে করিয়ে নিয়েছে, তাছাড়া সব কিছুই আমার ছোট বোন, আমার চাচি সবাই মিলে আর কি রেডি করেছে। তো এই তো এই পিচ্চিটারই আজকে মুখে ভাত অনুষ্ঠান। এই কিউট বেবিটার নাম হচ্ছে রায়ান, আপনারা এর আগের ব্লগেও ওকে দেখেছেন। তো মাশাল্লাহ অনেক অনেক সুন্দর লাগছে রায়ানকে। যেহেতু বললাম ঘরোয়া একটা অনুষ্ঠান, এই জন্য আমরা হাতে লিখে এরকম ব্যানার বানিয়েছি, আমার ছোট বোনই এই সব কিছু বেশিরভাগ করেছে। তো খাবারগুলো রেডি হওয়ার পরে আমরা খাবারগুলো আর কি সাজিয়ে ফেললাম, আমরা সবাই ওয়েট করছি কখন আর কি শুরু করা হবে। তো এই তো আশেপাশে সবাই দাঁড়িয়ে আছে, আর আমার ছোট বোন এই ক্লিপসগুলো নিচ্ছিল। তারপরে আপু আর বেবিকে বসিয়ে দিয়ে আমরা কিছু সুন্দর সুন্দর ছবি তুলে নিলাম, তখন বেবির মুড অনেক ভালো ছিল, তো এই জন্য প্রথমে আর কি সুন্দর ছবি তুলে নেওয়া হয়েছে। তারপরে একে একে শুরু করা হবে, তো প্রথমে বাবুর মামা আর কি খাওয়ানো শুরু করলো, আমরা পাশ থেকে সবাই তালি দিচ্ছিলাম, অনেক মজা করছিলাম আর দেখে অনেক আনন্দিত হচ্ছিলাম, তো বাবু অনেক এনজয় করছে ব্যাপারগুলো। এইটা হলো আমার আরেকটা কাজিনের ছেলে, তো ও আর কি চাকু নিয়ে টানাটানি করতেছিল কেক কাটার জন্য। তো তারপরে সবাইকে আমরা ডাকলাম, সব পিচিদেরকে একসাথে কেক কাটার জন্য। আপু মাঝখানে বসে সবাই মিলে কেক কাটছিল, কিন্তু এই অবস্থায় বাবু খুবই ভয় পেয়ে যায় এবং গরমে কান্নাকাটি শুরু করে দেয়, এই জন্য বাবুকে ওখান থেকে উঠিয়ে নিয়ে যাওয়া হয় এবং আমরাই তখন কেক কাটাকাটি করে সবাই মিলে খেয়ে নিই। তো আর কি পিচিদের সবারই কেক অনেক পছন্দ, সবাই দেখলে আর কি খেতে চায়, কেক কাটতে চায়। তো তারপর আমি আমার বেবিকে নিয়ে বসলাম একটু বাবুর সাথে ছবি তোলার জন্য, রায়ান বাবুর সাথে, এবং আমি খাইয়ে দিলাম, তারপরে দুইজনের একসাথে সুন্দর করে ছবি তুললাম। আর আমার আপু একটু ওর মুখের কাছে আর কি ঠেকিয়েছে, কিন্তু ওকে মুখে দেয়নি, যেহেতু আমার বেবি এখন শুধু ব্রেস্ট ফিড করানো হয়, ও অন্য কিছুই খায় না। তো এই তো আশেপাশে সবাই ছিল, তারপরে একে একে সবাই আর কি বেবিকে খাইয়ে দিল এবং আপুও খাওয়াচ্ছিল আর কি, এসব অনুষ্ঠানে যা হয়ে থাকে। তারপরে এটা হচ্ছে পিচ্চি মানসিবা, এইটাও আমার আরেকটা চাচাতো বোন, পিচ্চি কাজিন। তারপর রায়ানের বাবা এসে রায়ানকে খাওয়ায় দিচ্ছে, তো তখন বাবুর মুড অনেক ভালো ছিল, সুন্দর করে খাচ্ছিল, তো আমরা আর কি ওকে দেখে খুব মজা পাচ্ছিলাম, ও সুন্দর করে বসে বসে খাচ্ছে আর সব কিছু মুখে দিচ্ছিল, যেই বসে টাকা দিচ্ছে সেই টাকাটাও ও ধরে মুখে দিয়ে দিচ্ছে। তারপরে রায়ান আবার উধাও হয়ে গেছে, কারণ রায়ান খুবই কান্নাকাটি শুরু করে, সবাইকে দেখে একটু ভয় পেয়ে যায় আর গরমে কান্নাকাটি করে। তো তারপর আমার বেবিকে বসিয়ে দেওয়া হয়েছে, ও যেহেতু ঘুমাচ্ছিল, তো ওকে নিয়ে আমরা সবাই আর কি ছবি তুললাম। তো এই তো সবকিছু আনুষ্ঠানিকতা শেষ, তারপরে বড়রা আমরা সবাই নিয়ে খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে, পিচ্চিটা অল্প একটু খেলো আর আমরাই সব খেয়েছি। দ্যাটস ইট ফর টুডে, থ্যাংকস ফর ওয়াচিং, টাটা।